गाइज वेलकम बैक टू माई चैनल कैमन आज आशा कर सकले भलो आज तो तुम्हारा सदर भिडियो ब्लगटा अवश्य आशा कर देखे नहीं हे से दिन जिसब गिफ्ट हमें पेगुल भिडियो बनाब कारण अनेकटा बड़ो हो जो ना ब्लगटा तो आज के भिडियो बनाब हमार सर दो दिन पर भिडियो बना आज के रविवार सद छोड़े शुक्रवार तो दो दिन पर बना और प्रचुर गरम तो यह मुख चोक अवस्था देखो तो घेमे गे जैक तो तुम्हारा वही भिडियोते आशा कर मैं सर भिडियोते तुम्हारा आशा करी देखे ही फेले जो हमारे बापर बाड़ी थी गिफ्ट एस एक पला बांधान एस तो देखो ही गए देखे नीते पर भिडियोते हमें देखिए दिए पला बांधानोटा वो हमारे बाड़ीत दिए हमार मासी शाशुड़ी जो खूब ही स्पेशल गिफ्ट सब गिफ्टर ओपरे तो हे एक छोट बाच्चा गोपाल ठाकुर दिए भिडियोते देखिए तो अनबक्सिंग करते पर तो तुम्हारा वोटा वो भिडियोते ही देखे नीते पर सारे भिडियोते हमें वो दिन ही वोटा देखिए दिए सवार सामने जीतु खुले तो तुम्हारा जरा देखो गए देखे नाओ तो ये आज के जगह देखो यगल बाचा खुचा मैं शाड़ी फाड़ी जगह आज से देखो तो ওইগুলো আমি আর ঠাকুরটা নিয়ে বসিনি কারণ দুপুরবেলা করছি তো তো খেতে নিয়েছি তো আর ওই জন্য আমি আর হাত দিচ্ছি না এখন ঠাকুরটাতে তো ওটা ওই ঘরে রাখা আছে আর ওই জন্য তো বলছি তোমরা গিয়ে ওটা দেখে নিও প্লিজ আর যদি সম্ভব হয় আমি ফটোটা দিয়ে দেব তো যাই হোক ভিডিওটা শুরু করা যাক আর তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ড নয়েজ অনেক পাচ্ছ কারণ আজকে রবিবার আমি প্রথমেই বলেছি তো সবাই মোটামুটি বাড়িতেই রয়েছে আর একটু গোজগাছ হচ্ছে কারণ এই কালকে আমাদের সব লোকজন বাড়ি গেছে সবাই তো আজকে সব একটু পরিষ্কার পরিষ্কার হয়েছে সেগুলো সব গোছানো হচ্ছে তো ওই জন্য তো হয়তো তোমরা আওয়াজও পাচ্ছ আমি ঘরে বসে ভিডিওটা বানাচ্ছি তো চলো ভিডিওটা শুরু করা যাক আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আগেই বলে দিচ্ছি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করেই দিও তো চলো শুরু করি আর লাইট আসছে প্রচণ্ড জানলাটা আমি এই জন্যই খুলে রেখেছি কিন্তু হাওয়া আসছে বলে কিন্তু জানি হয়তো রোদ্দুর তোমরা রিফ্লেক্ট করছে একটু ম্যানেজ করে নিও যতটা পাচ্ছে এই পাশের জন্য জানলাটা আমি বন্ধ করে দেখেছি আর ওই পাশটা খুলে রেখেছি তো বাইরে প্রচুর রোদ ওই জন্যই এরকম হচ্ছে তো চলো ভিডিওটা শুরু করা যাক আমি বলতে পারবো না যে কে কোন গিফটটা দিয়েছে মানে কোন শাড়িটা কে দিয়েছে আমার মনেই নেই বলতে পারো কারণ একটা দুটো হয়তো মনে আছে বা তিন চারটা এরকম হার্ডলি আমার মনে আছে কে কি দিয়েছে বাট আর কিচ্ছু মনে নেই শাড়িগুলোর আমি সব মানে যে কটা পেরেছি প্লাস্টিকে খুলে সজল এখানে আমাকে দিয়ে গেছে তা আমি ভিডিওটা করে নিয়ে তারপরে আলমারিতে ঢোকাবে বলে ও বলেছে আগে তুমি করে নাও তারপরে আমি ঢুকিয়ে দেবো একবারে কারণ আজকে রবিবার আমি তো আর গুছাতে বোঝাতে পারছি না তো ও গুছিয়ে দেবে তো ওই জন্য ও যেগুলো প্লাস্টিকে ভরা আছে অলরেডি যেগুলো প্লাস্টিক আছে সেইগুলো প্লাস্টিকে আছে আর যেগুলো বড়ো প্লাস্টিক মানে প্লাস্টিক ছাড়া সেগুলো বড়ো প্লাস্টিকেই আছে তো তারপরেই আমি ওগুলো ঢুকিয়ে দেবে তো চলো ভিডিওটা শুরু করি তো এটাই হচ্ছে সেই ছোট্ট গোপালটা যেটা আমি ফটো দিয়ে দিলাম এটা এটা হচ্ছে একটা জামদানি তো আমি আর খুলছি না ঠিক আছে জামদানি তো তোমরা জানো তো খুললে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো এটা হচ্ছে একটা জামদানি মনে নেই কিন্তু আমি মানে অনুমানে বলতে পারি হয়তো আমার পিসি শ্বশুর দিয়েছে বা সরি একটা বন্ধু বউ মানে বন্ধুর দিয়েছে তো আমার মনে নেই ওই জন্য আমি এক্স্যাক্ট বলছি না যেগুলো এক্স্যাক্ট মনে আছে আমি সেগুলোই বলি তো এইটা হচ্ছে একটা জামদানি লাল হলুদ জামদানি আর সাদাতে বেশিরভাগ লাল হলুদ বা একটু ডিপ ডিপ মানে লাইট কালার হলুদ তারপরে সবুজ এইসব কালারে আমি পেয়েছি বেশি এটাই দেয় তো এই হচ্ছে প্রথম একটা জামদানি আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি হ্যাঁ সেকেন্ড হচ্ছে জামদানিগুলোই দেখতে নিয়ে সেকেন্ড হচ্ছে এই একটা জামদানি বললাম যে লাল হলুদের উপরই বেশি পাওয়া যায় তো এটা হচ্ছে আর একটা জামদানি এটা আমি আর খুলছি না ঠিক আছে এটা হচ্ছে আর একটা লাল হলুদ সবুজ পাড়ের জামদানি এইগুলো তো আর প্লাস্টিক থাকে না আলাদা করে ওই জন্য এইরকম প্লাস্টিকেই আছে এইটা হচ্ছে এই শাড়ি মানে সায়া ব্লাউজও আছে কটা তো সেইগুলোই পরে যাচ্ছে তো যাই হোক এইটা হচ্ছে একটা হ্যান্ডলুম শাড়ি কে দিয়েছে জানি না কিন্তু হ্যান্ডলুম শাড়ি
প্রত্যেকটা শাড়ি যে কটা আমার কাছে এই মানে আমি গিফটে পেয়েছি প্রত্যেকটা শাড়িই সুন্দর, সবাই আমাকে ভালোবেসে দিয়েছে এই অনুষ্ঠানে, তো সব কটা শাড়িই সুন্দর। যদিও আমি সব কটা পরে তো শেষই করতে পারবো না, মানে আমি তো একটা শাড়ি পরি না, তার মধ্যে এত শাড়ি কবে যে শেষ করবো জানি না, আর শুরুই বা কবে করবো সেটাও জানি না। এই একটা ইয়েলো কালারের শাড়ি, পুরোটাই হয়তো সুতোর কাজ করা, একটা হচ্ছে শাড়ি, এই একটা, এই একটা শাড়ি, এটা সজলের একটা বন্ধু দিয়েছে, ওদের বাড়ি থেকে এসেছে এইটা। ওই দাদাটা এই এই মানে ওই দাদার ওই দিদিটা ওরাই দিয়েছে এটা। আচ্ছা, এইটা আমার একটা ননদ দিয়েছে, উনি খুব ভালো মতন জানে যে শাড়ি আমি কত পরি, আর মানে এইসবই তো আমরা বেশি পরি, তো এটা হচ্ছে হচ্ছে কুর্তি। নর্মাল কুর্তি, যেটা খুব মানে হেল্পফুল আমার জন্য, কারণ আমি তো কুর্তি বেশি পরি, তোমরা সবই জানো। তো এই একটা শাড়ি আছে, এটা কোলেই ছিল, এই একটা শাড়ি, এটা একটা বন্ধু দিয়েছে, ওই দাদাটার বাড়ি থেকে এইটা এসেছে। এইটা একটা শাড়ি, এটা আমার এক পিসি শাশুড়ি দিয়েছে, কি বাবা খুলে যাচ্ছে, তো যাই হোক, এটা একটা শাড়ি, এটা আমার এক পিসি শাশুড়ি দিয়েছে, আর এটা একটা শাড়ি, যেটা এই এই জামদানিটা আমার একটা ননদ মানে পিসির মেয়েই দিয়েছে, পিসির ননদ দিয়েছে। এটা একটা, এটাও একটা পিসি শাশুড়ির বাড়ি থেকেই এসেছে, এই লাল শাড়িটা খুব হালকা, খুবই হালকা, খুবই আরাম। তো এটা একটা পিসি শাশুড়ির বাড়ি থেকেই এসেছে। এই একটা শাড়ি, এগুলো বলতে পারবো না কে দিয়েছে, কারণ এই ওইগুলো যে কটা বল যেগুলো আমি বলছি তো সেইগুলো আমাকে মানে হাতে দিয়ে দেওয়া হয়েছে বা প্রথমে একদম প্রথমে দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, তো ওই জন্য মনে আছে। এবারে সবাই মিলে যখন এসেছিলো দুপুরবেলা তখন আর মনে নেই কে কোনটা দিয়েছে। তো এটা একটা ছাপা শাড়ি লাল হলুদের ওপরে, এটা একটা হ্যান্ডলুম শাড়ি, এই কালার সুতি কালার, এই শাড়িটা একটা বন্ধু দিয়েছে, মানে সজলের বন্ধু মানে আমার দাদা, তো ওই দাদাটাই দিয়েছে। এই একটা শাড়ি, টিপ সিঁদুরে, সিঁদুরের ওপর টিপের মতন একদম টপটপে, এই হচ্ছে ক্যাটলগটা, ঠিক আছে। এটা একটা, এটা একটা হ্যান্ডলুম শাড়ি, এটা একটা হ্যান্ডলুম শাড়ি, আচ্ছা এটা একটা বেড কভার, আমি র্যান্ডামলি সব দেখাচ্ছি, হ্যাঁ, তো এটা একটা বেড কভার, যেটা খুবই কাজের হয়েছে, পাততে আমার সুবিধা হবে। আর তো এটা একটা বেড কভার, ডাবল বেডশিট মনে হয়, তো এই একটা বেড কভার, এটা আমার একটা ননদ, ননদের বাড়ি থেকে এসেছে। এই আর একটা শাড়ি, এটা না একটু ওই কোটা শাড়ি বা জাল কী বলে শাড়ি, কোটাই তো বলে ওই শাড়িগুলো, এই যে লাল আর সবুজের মধ্যে, এই একটা, এটা হচ্ছে বেড কভার। তো দুটো বেড কভার পেয়েছি, তো খুব কাজে লাগবে আমার। এটা হচ্ছে আর একটা বেড কভার, এটা একটা মাসি দিয়েছে, দেখো এরকম শাড়িটা, এটা সেই কী বলে জামদানি হয়তো বলেন, ঠিক জানি না, এগুলো হচ্ছে সায়া আর ব্লাউজ, তো এটা হচ্ছে সেই শাড়িটা, এটা ওই মাসিটা দিয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে একটা সজলের একটা বন্ধু আছে, ওদের সামনেই থাকে, ওই দাদা তাদের বাড়ি থেকে এসেছে, তো ওই মাসি দিয়েছে, মানে ওনার মা আমার মাসি, তো এই শাড়িটা, এটা খুব সুন্দর, তো আমি খুলেও দেখেছি, কিন্তু এখন আমি আর খুলে দেখাচ্ছি না, কমকমগুলো ভীষণ সুন্দর না। তো এটা হচ্ছে তসর জামদানি না তসর বেনারসি, যাই হোক কিছু তো একটা বলে, তো যাই হোক এইটা, এই শাড়িটা এসছে, একটা হলুদ আর লালের মধ্যেই মনে হয়, যতটা আমি খুলেছিলাম মনে পড়ছে না, তো যাই হোক এইটা হচ্ছে সেই দাদা তাদের বাড়ি থেকে এসেছে। এই একটা ছাপা শাড়ি আছে, এটা
ক্যাটলগ নেই। এটা একটা লাল আর হলুদ পাড়ের শাড়ি, শাড়ি সবাই দেয় লাল হলুদ গোলাপি এইসব। আমি তাড়াতাড়ি দেখাচ্ছি, ঠিক আছে? আমি আগেই বলছি নাহলে খুব বোর হবে। এটা হচ্ছে এই একটা শাড়ি, ক্যাটলগ হচ্ছে এটা, অ্যাশ কালার আর লাল কালারের। এইটা আমার একটা দাদা দিয়েছে, আমার জাঠিমা দাদা। তো শাড়িটার কালারটা খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এটা সারা ব্লাউজ আছে, শাড়িটা হচ্ছে এইরকম। তো শাড়িটার প্রিন্টটা খুবই সুন্দর, আমার দাদা দিয়েছে। আমার জাঠুকে দাদা এসেছিলেন, তো ওরা দিয়ে গেছে, দাদা দিয়ে গেছে আমাকে। এই একটা ছাপা শাড়ি আছে, এই একটা ছাপা শাড়ি, এই একটা আগেরটা কমলাটা আর এটার প্রিন্টটা যদিও কিছুটা একই আমার মনে হয়েছে, তবে কালারটা আলাদা ওই জন্য। তো আর এই একটা শাড়ি, এগুলো তো হ্যান্ডলুমই বলে না, আমাদের এত দুজনে হ্যান্ডলুম, অরেঞ্জ কালারের হ্যান্ডলুম শাড়ি। এই একটা শাড়ি, ছাপা শাড়ি, এই একটা শাড়ি, এই একটা লাল শাড়ি। পুরো শাড়িটা তো এরকমই যায়, এগুলো কেউ নাম জিজ্ঞেস করবে না, যেগুলো নাম জানি আমি বলে দিয়েছি। এই শাড়িটা, এই শাড়িটা, এটাই লাস্ট, এটাই লাস্টে এসেছিলো, কারণ এটা রাত সন্ধ্যেবেলায় এসেছে, ওই জন্য মনে আছে যে এটাই লাস্ট। তো শাড়ির পর্ব তো শেষ, এবারে একটা লাস্ট, মানে শাড়ির লাস্ট হয়ে গেছে, এবারে একটা গিফট আছে, সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে ইলেকট্রিক কেটলি, আমি আর খুলছি না ইলেকট্রিক কেটলি। তো এই বক্সটা সব খুলে, মানে সেদিন খুলে খালে দেখছি রে, তাহলে দেখানো মানে খুলতে হয়েছে, এত প্যাকিংটা শক্ত ছিল। যাই হোক, এরমভাবে বেঁধে রেখেছি। ইলেকট্রিক কেটলিটা একটা মাসি দিয়ে গেছে, ঠিক আছে? তো চলো, আর কিছু বেঁচে গেছে না, আর কিছু নেই, দেখে নি দাঁড়ো না। তো চলো, এই ছিল ভিডিও, এই এতগুলো শাড়ি পেয়েছি আমি, তো কবে শেষ করবো জানি না। মানে সবাই বলছে নিলামে দিয়ে দে, এরকম অবস্থা। তো চলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তো সবই খুব স্পেশাল, সব শাড়ি আমার কাছে খুব স্পেশাল, সব গিফট আমার কাছে খুব স্পেশাল, কারণ সবাই, আর সবাই যে এসেছে আমাকে ভালোবেসে ভালোবেসেছে আশীর্বাদ করেছে, তো এটাই আমার কাছে খুব স্পেশাল, আমার কাছে সব থেকে বড়ো পাওয়া। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তো চলো, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরাও জানিও ভিডিওটা কেমন লাগে।